চর সৈয়দপুর এলাকায় প্রাপ্ত হাত পাদা বাঁধা বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, দুই আসামি গ্রেফতার। বিগত 5/3/2024 তারিখে নারায়ণগঞ্জ মডেল থানাধীন চর সৈয়দপুর এলাকায় ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের বাম পাশে হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি একটি লাশ পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম অনন্যা কর্মকার, স্বামী মৃত হরেকৃষ্ণ কর্মকার, পিতা মৃত নগেন্দ্রনাথ কর্মকার, সাং ডাক্তারবাড়ি, জেলা ঝালকাঠি। লোমহর্ষক এই ঘটনায় গত 5/3/2024 তারিখে ভিকটিম অনন্যা কর্মকারের ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে। তদন্তে জানা যায়, অত্র মামলায় মৃত অনন্যা কর্মকার নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর স্বামী হরেকৃষ্ণ এর সাথে বসবাস করতেন। তার স্বামী শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করত। অনন্যা কর্মকারের স্বামী আনুমানিক এক বছর পূর্বে মারা যায়। তাদের কোনো সন্তান ছিল না। ভিকটিমের ভাই 50,000 টাকা আমেরিকা থেকে পাঠিয়েছে জেনে আসামি জীবন সরকার ও নুসরাত জাহান ভিকটিমের খাবারের সাথে উচ্চমাত্রার ঔষধ মিশিয়ে দেয়। ভিকটিম সেই ঔষধ মিশ্রিত খাবার খেয়ে কিছুক্ষণের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। ভিকটিমের বিছানায় থাকা বালিশে মুখ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে সন্ধ্যে 7:30টার সময় বাসা পরিবর্তনের কথা বলে আসামি জীবন সরকার ও নুসরাত জাহান মিম সৈয়দপুর এলাকা থেকে বস্তাবন্দি করে অনন্যা কর্মকারের লাশ ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের রাস্তার বাম পাশে ফেলে পালিয়ে যায়। বিগত 30/3/2024 তারিখে পিবিআইয়ের একটি চৌকস দল অভিযান চালিয়ে কুমিল্লা ও বরগুনা জেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নুসরাত জাহান মিম ও জীবন সরকারকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে বিশদ আলোচনা করেন এডিশনাল আইজিপি পিআইবি বনোজ কুমার মজুমদার। সৈয়দপুর এলাকায় একটি বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তো বস্তাবন্দি লাশ অজ্ঞাতনামা। তো আমরা আমাদের পিবিআইয়ের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এই মৃতদেহের পরিচয় শনাক্ত করি এবং তারপর থেকেই এটার ছায়া তদন্ত করতে থাকি। তো তদন্ত করার এক পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডের মূল আসামি যারা তাদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে গ্রেফতার করি। তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সূত্রে জানতে পারি যে দুইজন এই মামলার হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত যে দুইজন আসামি, একজনের নাম জীবন সরকার, আরেকজনের নাম নুসরাত জাহান মিম। তারা দুজনের, এই নুসরাত জাহান মিমের সাথে এই যে ভিকটিম অনন্যা কর্মকারের আগের থেকে বন্ধুত্ব ছিল, পরিচয় এবং বন্ধুত্ব। সেই সুবাদে তারা একসাথে একটা ব্যবসা করবে বা কিছু একটা করবে সেই রকম প্রলোভন দেখিয়ে তারা এই একসাথে বাসা নেয়। এই আসামি জীবন সরকার এবং নুসরাত জাহান মিম তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করে একসাথে বাসা নিয়ে, কিন্তু তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী নয়, তাদের উভয়েরই আলাদা আলাদা সংসার রয়েছে। তো এভাবে থাকা অবস্থায় তারা একসময় জানতে পারে যে এই ভিকটিম অনন্যা কর্মকারের কাছে কিছু টাকা আছে, ওর ভাই থাকে বিদেশে, সে কিছু টাকা পাঠিয়েছে। এটা যখন আসামিরা জানতে পারে তারপর থেকেই আসামি জীবন সরকার মনে মনে পরিকল্পনা করতে থাকে যে মেয়েটার কাছ থেকে টাকাগুলি কীভাবে হাতিয়ে নেওয়া যায়, এবং সে পরিকল্পনা মাফিক সে বাজার থেকে ঘুমের ওষুধ কিনে নিয়ে আসে এবং হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে সুকৌশলে এই ভিকটিমের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে রাখে। তখন এই ভিকটিম যখন তার রাতের দুপুরের খাবার খেয়ে যখন সে তন্দ্রাচ্ছন্ন বা অসুস্থ হয়ে তার নিজের রুমে শুয়ে থাকে, তখন এই আসামি জীবন সরকার তার রুমে গিয়ে তাকে বালিশ চাপা দিয়ে তার মুখে এবং গলায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। এবং এই পর্যায়ে তার যে জীবন সরকারের সাথে সহযোগিতা করে যে নুসরাত জাহান মিম, তাকেও সে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি রান্নাঘর থেকে লাইটার নিয়ে আসো। লাইটার দিয়ে এই ভিকটিমের পায়ের আঙুলে আগুন জ্বালিয়ে তারা দেখে যে কোনো আর নড়াচড়া করছে না। এভাবে তারা মৃত্যু নিশ্চিত করার পরে তারা ডেড বডি ঘরের মধ্যে রেখে তারা বাইরে চলে যায় এবং বাইরে থেকে তারা এই ব্যাগ কিনে নিয়ে আসে, বস্তা। তারা অটোরিকশাতে করে তারা এই ডেড বডিটা দূরে, যেখানে আমরা ডেড বডিটা পেয়েছি এখানে ফেলে দিয়ে আসে। তো আমরা আসামিদ্বয়কে দুজনকে দুই জায়গা থেকে গ্রেফতার করেছি, একজনকে কুমিল্লা থেকে আরেকজনকে পিরোজপুর বরগুনা থেকে গ্রেফতার করেছি। গ্রেফতারের পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা সব স্বীকার করেছে এবং ইতিমধ্যে তারা তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে। রিপোর্ট সাগর খান,
NAN TV।